শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অবসরপ্রাপ্ত গণবিচার সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা। আমার আব্বার নাম মৃত আব্দুল হামিদ, মাতার নাম মৃত আয়েশা খাতুন, গ্রাম সাহারপাড়, নবীনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। আমি ছোটোবেলায় লেখাপড়া করেছি, প্রথমে পড়েছি শিবপুর প্রাইমারি স্কুলে, পরবর্তীতে পড়েছি শিবপুর বিজ্ঞান আরাধনা স্কুলে। তখন ধরনের মেট্রিক পরীক্ষা দেওয়া পরীক্ষার্থী ছিল আর কি। 1971 সালে যুদ্ধ শুরু হয়ে গেছে। ভারতে আমি এপ্রিল মাসে গেছি, এপ্রিলে গিয়ে সে বিভিন্ন ক্যাম্পে ছিলাম। আমাদেরকে ট্রেনিংয়ে পাঠিয়েছি, লাইলাপুর ট্রেনিং গেছি, আসাম লাইলাপুর। লাইলাপুর ক্যাম্পে আমাদের তখন ক্যাম্প কমান্ডার ছিল মেজর রেড্ডি। তখন তো আর ট্রেনিং দিয়েছিল আর্মি ট্রেনিং। তা আর্মি ট্রেনিং আমরা তো তখন ছাত্র, আমার জন্য খুব কষ্টই হয়েছে। লাইলাপুর ট্রেনিং থেকে ক্যাম্প শেষ করার পর আমাদেরকে আনতে খেদামোড়া, খেদামোড়া থেকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে বামেটার জোড়ানাল মণিপুর ডিফেন্সে। তখন হরেশপুর এটা পাকিস্তানের ডিফেন্স ছিল আর আমাদের ডিফেন্স ছিল মণিপুর বামেটার জোড়ানাল এলাকায়, হরেশপুর যুদ্ধ। এরপরে আমরা রমজান মাসে 20 তারিখ আমরা গেছি মুকুন্দপুর এটাকে, মুকুন্দপুর এটাকে আমরা 10 দিন ছিলাম। এটাকে আমরা সাকসেসফুল হয়েছি। হওয়ার পর আমরা দারদার ক্যাম্পে আসছি, আমাদের কোম্পানির কমান্ডার ছিল লেফটেন্যান্ট মজুমদার, আর প্লাটুন কমান্ডার ছিল সার্জেন্ট সাহাদুদা। আসার পর তারপরে আমরা রওনা দিয়েছি ভরেশপুর থেকে, আমরা আসছে সাবাসপুর ব্রিজ থেকে আমরা আসছি কুট্টাপাড়া সরাই, কোটাপাড়া থেকে আমরা যে ব্রাহ্মণ স্টেডিয়াম থেকে আমরা চলে গেছি আমরা কুমিল্লা কুটবারে। সেখানে মেজর হায়দার আমাদের সাথে ছিল, মেজর মতিন ছিল, দুজনের নেতৃত্বে 13 বঙ্গ রাইজ হয়েছে। 13 বঙ্গ রাইজ হওয়ার পরে আমি সেখান থেকে আছি, আমি চলে গেছি সেকেন্ড বেঙ্গল। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।